আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলার মুখ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, ঢাকা খুলনা রেলপথে যাত্রা, আমরা এই মুহূর্তে আছি বিমানবন্দর রেল স্টেশনে, আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। বিমানবন্দর রেল স্টেশনে সকালে 6:20 কমলাপুর থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস 6:50 এখানে পৌঁছায়, তবে আজ এখনও পর্যন্ত ট্রেন ঢাকায় পৌঁছায়নি। আমরা এয়ারপোর্ট স্টেশনে আছি এই মুহূর্তে 6:40। তো ভিউয়ার্স, আমরা অপেক্ষা করছি, স্টেশনে ট্রেন আসবে, ট্রেন ঢাকা যাবে, কমলাপুর যাবে, তারপর ফিরে আসবে। আমরা টোটাল যাত্রা পথে আপনাদের সম্পৃক্ত রাখার চেষ্টা করব এবং প্রতিটা স্টেশন কেমন, কত সময় লাগে বিস্তারিত আপনাদের তথ্য দেব এই ভিডিওর মাধ্যমে। এই মুহূর্তে আমরা স্টেশনে আছি, এয়ারপোর্ট স্টেশনে, এবং আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন এক্সপ্রেস এইমাত্র খুলনা থেকে এয়ারপোর্টে এসে পৌঁছালো এবং এই গাড়িটি ঢাকায় ফিরবে, এবং অর্থাৎ কমলাপুর ফিরবে, কমলাপুর থেকে ফিরে আবার এই গাড়িতেই আমরা যাব। আমরা সুন্দরবন এক্সপ্রেস দেখলাম যে কেবল কমলাপুরে যাচ্ছে, তবে ইতোমধ্যে পারাবত এক্সপ্রেস অর্থাৎ সিলেটের গাড়ি চলে এসেছে, এখানে 7:00 পৌঁছেছে এবং সেই গাড়িটি কিছুক্ষণের ভিতরে আবার সিলেটের উদ্দেশ্যে বিমানবন্দর থেকে ছেড়ে যাবে। সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে, কেননা প্রতিটা ট্রেনে 1.5 ঘন্টা লেটে আসছে। ভিউয়ার্স, প্রায় 2.5 ঘন্টা বিরতির পর সুন্দরবন এক্সপ্রেসের টাইমিং পাওয়া গেছে বিমানবন্দর স্টেশনে, 9:20 এখান থেকে গাড়িটি ছাড়বে, আমরা অপেক্ষা করছি। অবশেষে দেখা মিলল সুন্দরবন এক্সপ্রেসের।
স্টেশনে আছি। রীতিমতো যুদ্ধ করে এয়ারপোর্ট স্টেশন থেকে রেলে উঠতে হয়েছে। দেখুন ভিতরে ভিড় কি পরিমাণে। চলতে চলতে আমরা মির্জাপুরে পৌঁছে গিয়েছি। কিছুক্ষণের মধ্যে মির্জাপুর স্টেশনের ট্রেনটি থামবে। কিছুক্ষণের মধ্যে সুন্দরবন এক্সপ্রেস যমুনা সেতুতে উঠবে, তবে গাড়িতে প্রচুর ভিড় রয়েছে। আমরা ডান সাইডে থাকায় বাম সাইডের দৃশ্য ঠিক মতো দেখাতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করবো বাম সাইডের দৃশ্য আপনাদের দেখানোর জন্য।
আমরা এই মুহূর্তে পাকশি হার্ডিন্স ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। বিহার আমরা এই মুহূর্তে চুয়াডাঙ্গে পৌঁছে গিয়েছি। আমাদের যাত্রাপথ সুদীর্ঘ হয়, আমরা দীর্ঘ সময় ধরেই আপনাদের বিভিন্ন স্টেশনগুলোতে টাচ করার চেষ্টা করেছি। বিহার ট্রেন চলছে, আমরা ইতিমধ্যে দর্শনা হল পার হয়ে গিয়েছি। ওঠার সময় যে পরিমাণ লোকজন ট্রেনে ছিল, ধীরে ধীরে লোকজন বিভিন্ন স্টেশনে নামার কারণে যাত্রী কমে গিয়েছে। এদিকে সন্ধ্যা প্রায় নেমে আসছে, আর একটু পরেই অন্ধকার হয়ে যাবে। ঢাকা থেকে খুলনা আসলে দূরত্ব তো অনেক বেশি, আর অনেক দূর ঘুরে আসলে ট্রেনের লাইনটা, যে কারণে সময় অনেক বেশি হয়, অর্থাৎ যাত্রার সময় অনেক বেশি। তো আপনারা যারা নতুন এই পথে যেতে চান, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে যাত্রা পথে নিজেদের খাবারের ব্যবস্থাটা অন্তত নিজেরা করে আসবেন। যদি অনেক বড় ধরনের কোনো বন্ধের সময় আপনারা খুলনায় আসেন, কেননা আমরা যেটা অনুধাবন করতে পেরেছি, ঢাকা থেকে খুলনা পর্যন্ত আসার পথে যমুনা সেতু পার হয়ে পাকশি অর্থাৎ ঈশ্বরদী পর্যন্ত আমরা খাবার কেনারও কোনো সুযোগ পাইনি, এতটা ভিড় ছিল। আমাদের হাতে খাবার ছিল, যে কারণে খুব বেশি কষ্ট হয়নি আমাদের। আর সাথে ছোট বাচ্চা থাকলে অবশ্যই তাদের বিনোদনের ব্যবস্থাটা রাখবেন, কেননা দীর্ঘ সময় প্রকৃতি দেখার পর একটা সময় তারা অস্থির হয়ে যায় এত দীর্ঘ জার্নিতে। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আমরা চেষ্টা করব পরবর্তীতে আরও ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য।
ভিউয়ার্স, আমরা সুন্দরবন এক্সপ্রেসে করে খুলনায় পৌঁছে গিয়েছি। খুলনা আসতে আমাদের যে সময় নির্ধারিত ছিল তার থেকে বেশি সময় লেগেছে এবং ট্রেনটি সারা সময় বিলম্বিত হওয়ার কারণে আমরা এখন রাত 8টার মতো বাজে 8টায় এসে পৌঁছালাম সুন্দরবনে। আপনাদের এই যাত্রাপথে সমস্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।